بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অন্যায় অবিচার থেকে
মুক্তির পথে অগ্রযাত্রা একটি ঐতিহাসিক দিবস হিসাবে এদেশের মানুষ করে যান। সেই ঐতিহাসিক ভাষণ তিনি আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ জুলুম অত্যাচার অবিচার থেকে গোটা বিশ্বের মানব সমাজ
প্রান্তে বলেন আর পশ্চিম প্রান্তে বলেন, বাংলাদেশের বলেন আর আমেরিকার বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, যেই ধর্মের যেই মতবাদেরই বলুন না কেন, আজকে সকলেই কল্যাণের পথে আহ্বান দিচ্ছে, জানাচ্ছে, মুক্তির পথে ডাক দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা মানব জাতি তারা ক্ষতিগ্রস্ত, তারা মুক্তির মাঝে নেই, মুক্তির পথে নেই, তারা সবাই ক্ষতিগ্রস্তের পথে রয়েছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে তারা যেন নিমজ্জিত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যেই ব্যক্তি যেই পরিবার যেই সমাজ যেই দেশ যেই জাতির মাঝে এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করে দিচ্ছেন সেই জাতি সেই সমাজ সেই দেশ অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথ আমাদেরকে স্পষ্ট করে দিলেন, নির্যাতন নিষ্পেষণ থেকে আপনি মুক্তি পেতে চান আপনাকে ফিরে আসতে হবে এই কোরআনুল কারীমের গাইডে, আপনি দুনিয়ার শাস্তি বা আখিরাতের শাস্তি থেকে মুক্তি পেতে চান আপনাকে ফিরে আসতে হবে যিনি দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিতে পারেন তার পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পথ বাদ দিয়ে পৃথিবীর যত উন্নত উন্নত ও আকর্ষণীয় পথেই আপনি অবলম্বন করুন না কেন, আপনার পক্ষে কখনো মুক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব হবে না, কারণ মুক্তি বা শান্তির মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি শান্তি দিতে পারেন, তিনি মুক্তি দিতে পারেন, তিনি ন্যায় দিতে পারেন, তিনি অবিচার থেকে অন্যায় থেকে জুলুম থেকে নির্যাতন থেকে নিষ্পেষণ থেকে দুর্নীতি থেকে সকল অপকর্ম থেকে সকল কষ্টদায়ক ক্ষতিকারক বিষয় থেকে মুক্তি দিতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং প্রতিটি মুমিন মুসলিমকে আমরা এই ঐতিহাসিক সাথে মারছি স্মরণ করে দিতে চাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথ কোনটা আমাদেরকে দিয়েছেন, কল্যাণের পথ কোনটা আমাদেরকে দিয়েছেন সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, আর সেই পথে আমরা অগ্রসর হতে চেষ্টা করি, তাহলে কোনো সন্দেহ নেই 100% আমরা নিশ্চিত আমরা কল্যাণের পথে অগ্রসর হতে পারবো, আমরা সকল প্রকার ক্ষতিগ্রস্ত হতে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটি বৈশিষ্ট্য বর্ণনা করলেন, যে ব্যক্তি বা পরিবার বা সমাজ বা দেশ জাতি যার মাঝে এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে ইনশাআল্লাহ তারা ক্ষতিগ্রস্ত হতে দুনিয়াতে এবং আখেরাতে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। সেই চারটি বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, প্রথম গুণ প্রথম বৈশিষ্ট্য যার মাঝে ঈমান রয়েছে সে ব্যক্তি দুনিয়াতেও এবং আখেরাতেও অবশ্যই সেই মুক্তি লাভ করবে, ক্ষতিগ্রস্ত হতে মুক্তি পাবে ইনশাআল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি ঈমান না নিয়ে এসে মুক্তির পথে মানুষকে আহ্বান জানাতে চায় বা কোন ব্যক্তি যদি ঈমান না এনে মুক্তির পথে চলতে চায় তাহলে নিশ্চিত আপনি জেনে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা তার পক্ষে কখনো ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়া সম্ভব হতে পারে না, জুলুম নির্যাতন নিষ্পেষণ থেকে তার পক্ষে বাঁচা কখনো সম্ভব হতে পারে না যদি তার ঈমান না থাকে। হয়তো বা দুনিয়ার সাময়িক দুদিনে কিছুটা হয়তো শান্তি পেতে পারে কিন্তু সেই আখেরাতের কঠিন বিভীষিকাময় দিনে সেই জাহান্নামের আযাব থেকে বা সেই কঠিন আযাব থেকে তার পক্ষে মুক্তি পাওয়া কখনো সম্ভব নয়, সেই আখেরাতের মুক্তি পাওয়া আর এই দুনিয়ার অন্যায় অবিচার দুর্নীতি সবকিছু থেকে মুক্তি পাওয়ার একটি পথ প্রথম বৈশিষ্ট্য হলো তাকে অর্জন করতে হবে তাকে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কিন্তু তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি, জুলম তারা এখানে উদ্দেশ্য হলো শিরক, তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করেনি, শেখ মুক্ত ঈমান রেখেছে তারা। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন
ওহ মুহতাজুন এই জাতি এই গোষ্ঠী এই দল এই দেশ এই সমাজ এই মানুষেরাই হচ্ছে উলাইকা লাহুমুল আমন তাদের জন্য হচ্ছে মুক্তি তাদের জন্য হলো নিরাপত্তা তারাই হলো নিরাপদে রয়েছে ওহ মুহতাজুন আর এরাই হলো সঠিক পথে পথপ্রাপ্ত সঠিক পথে হেদায়েত সুতরাং প্রিয় ভাইরা আজকে ঈমান নিয়ে এসো যদি আমরা ঈমানটাকে আবার শিরক মুক্ত না করতে পারি তাহলে এই ঈমান দিয়েও কিন্তু দুনিয়া ও আখিরাতে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয় শুধু ঈমান হলে হবে না ঈমানটা হতে হবে শিরক মুক্ত আজকে ঈমান বিষয়টি লক্ষ্য করুন আজকে আমাদের দেশে 80% মানুষ বা তার চেয়েও কিছু বেশি মুমিন বলে আমরা দাবি করছি মুসলিম বলে দাবি করছি আবার আমাদের মাঝে যত রকমের খেয়ানতি যত রকমের দুর্নীতি যত রকমের অবিচার যত রকমের অন্যায় সবকিছু আমাদের মাঝে ভরপুর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা যা মাঝে আমানতদারি নেই তার আসলে ঈমান নেই একজন অর্থনীতিবিদ বা একজন অর্থনীতির দায়িত্বশীল তার কাছে অর্থের আমানত রয়েছে একজন আইনজীবী তার কাছে আইনের আমানত রয়েছে একজন বিচারক তার কাছে বিচারের আমানত রয়েছে একজন প্রশাসক তার কাছে প্রশাসনের আমানত রয়েছে সকলের কাছে আমানত রয়েছে আর এই আমানতে যদি কেউ খেয়ানত করে থাকে তাহলে জেনে নিন তার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব না আর যখন এই আমানতের খেয়ানত করা হয় এটার নামে হচ্ছে দুর্নীতি আজকে যে সবচেয়ে বড় রোগে বিশ্বব্যাপী মানুষ আজকে আক্রান্ত বিশেষ করে আমাদের সমাজ আমাদের দেশ পর্যায়ক্রমে বারে বারে এক্ষেত্রে চ্যাম্পিয়নের কাছাকাছি বা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এর একটি বড় কারণ আমরা আজকে আমাদের ঈমানকে ঠিক করতে পারি না যদি এই ঈমানকে ঠিক না করতে পারি ঈমানকে যদি মজবুত না করতে পারি ঈমানকে যদি নিখুঁত না করতে পারি ঈমানকে যদি দৃঢ় করতে না পারি তাহলে কোনোদিন আমাদের পক্ষে মুক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব নয় দুনিয়ার মুক্তিও নয় আখিরাতের মুক্তিও নয় প্রিয় ভাইরা সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এই নির্দেশ আমরা আজকে মুসলিম উম্মাকে স্মরণ করে দিতে চাই মুক্তির সত্যিকারী পথ হলো ঈমানের পথ মুক্তির সত্যিকারী পথ হলো তাওহীদের পথ মুক্তির সত্যিকারী পথ হলো শিরক মুক্ত পথ মুক্তির সত্যিকারী পথ হলো ইসলাম বিদ্বেষ মুক্ত পথ আল্লাহ আমাদের সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান সুতরাং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আর এই ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান খাঁটি ঈমান আজকে দেখুন আমাদের দেশে রাজধানীর বুকেও আজকে বড় ধরনের এক 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 গোষ্ঠীর সমাবেশ চলতেছে তারা ঈমানের দিকে দাওয়াত দেয় তারা আপনাদের কথা বলে কিন্তু সেই গোষ্ঠী সেই পীর সাহেব নাকি এই ধরনের বর্ণনা করা হয় তিনি স্বপ্নে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি নর্দমায় পড়ে আছেন আর পীর সাহেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই নর্দমা থেকে উঠা সেখান থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সেই পীর সাহেবের আহ্বান আজকে তারই সমাবেশ গোটা রাজধানীতে যারা সব থেকে স্লোগান দিয়ে মানুষ মুখরিত হচ্ছে সেই দিকে সমাবেশ হচ্ছে যদি এই ইমান হয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত এই ইমান দিয়ে দুনিয়া তো মুক্তি নয় আখিরাত তো পশ্চিমকালে মুক্তি হতেই পারে না পারে না কোনো সম্ভব তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় সুন্দরভাবে স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে সুন্দরভাবে নিয়ম নীতি দিচ্ছেন আমরা যদি নির্যাতন নিষ্পেষণ অন্যায় অবিচার দুর্নীতি সব কিছু থেকে মুক্ত হতে চাই ক্ষতিগ্রস্ত হতে মুক্তির পথে মুক্তির পথে অগ্রসর হতে চাই এই চারটি বৈশিষ্ট্য অর্জন ছাড়া আমাদের বিকল্প পথ নেই প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান দ্বিতীয় বৈশিষ্ট্য ওয়া আমিলুস সালিহাত আজকে আমরা অনেক ঈমানদার রয়েছে অনেক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি একজন মুসলিম ব্যক্তি মুসলিম হিসাবে আপনাকে সালাত আদায় করতে হবে চলেন মসজিদে যাই সালাত আদায় করি তিনি আপনাকে অনেক সময় জবাব দিয়ে বসেন আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে যদি এইরকম ঈমান হয়ে থাকে কেমন পর্যন্ত এই ঈমান দিয়ে দুনিয়া ও আখিরাতে কখনো মুক্তি পাওয়া যেতে পারে না কারণ এই ঈমান হলো ওই দুর্নীতিবাজের সেই ঈমান যে দুর্নীতিবাজ তিনি তার সুযোগ সুবিধা মতো যত রকমের অন্যায় অবিচারে দুর্নীতি করে চলছেন আবার তিনি দাবি করছেন যে আমি হলাম ঈমানদার এই বেনামাজির মতোই হলো সেই ব্যক্তি অবস্থা যে বলতেছে আমি নামাজ না পড়লে আমার কি ঈমান কারো সম্পদ অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন তার যাকাত খরচ হয়ে গেছে তাকে যাকাতের কথা বলেন তিনি হয়তো বলছেন
যে আমি যাকাত ঠিক মতো না দিতে পারলেও আমার ঈমান ঠিক আছে, এমন ঈমান দিয়ে দুনিয়ার ক্ষতিগ্রস্ত হতে মুক্ত পাওয়া সম্ভব নয়, আখিরাতে কখনো সম্ভব নয়। তাই ঈমান হতে হবে সেটা আমল, সে আমল সম্পর্কিত, আমল সম্পৃক্ত বা আমল সহকারে সে ঈমান থাকতে হবে, শুধু মৌখিক ঈমান এই কখনো যথেষ্ট নয়। প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমল, তৃতীয় বৈশিষ্ট্য হলো পরস্পর একজন অপরজনকে হকের দিকে আহ্বান জানানো, একজন অপরজনকে হকের উপদেশ দেওয়া, একজন অপরজনকে হকের পথে, মুক্তির পথে, কল্যাণের পথে আসার জন্য দাওয়াত দেওয়া, এটি হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আসলে এই বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখুন আমাদের সমাজে ইসলামের নিয়ম হলো একজন মুসলিমের দায়িত্ব হলো সে নিজে ন্যায় কাজ করবে এবং অন্যকে ন্যায়ের পথে আহ্বান জানাবে, নিজে অন্যায় থেকে বিরত থাকবে, অন্যকে অন্যায় থেকে বিরত থাকা আহ্বান জানাবে, এটাই হলো তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। যদি আজকে আমাদের মাঝে এই বৈশিষ্ট্য থাকতো, আমি নিজে সন্ত্রাসী করব না, কাউকে সন্ত্রাসী করা সুযোগ দিব না, সেখান থেকে বিরত রাখবো, আমি ইসলাম গর্হিত ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হব না, কাউকে লিপ্ত হওয়ার মতো সুযোগ দেব না, আমি ইসলামকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করব, অন্যকে ইসলামকে সুন্দরভাবে মেনে চলার জন্য আহ্বান জানাবো, এটা হলো এই দ্বিতীয় বৈশিষ্ট্য। যদি আজকে এই সমাজের সকল মানুষের মাঝে এই বৈশিষ্ট্য পাওয়া যেত, তাহলে এই সমাজে অন্যায় খুঁজে পাওয়া যেত না, এই সমাজে শুধু ন্যায় আর ন্যায় আমরা খুঁজে পেতাম, কখনো একে অপরকে বিদ্বেষী হয়ে একে অপরকে অন্যায় একে অপরকে ক্ষতিগ্রস্ত করার আমরা কখনো চিন্তা চেষ্টা করতাম না। কিন্তু আজকে আপনাদের সাথে বলতে হয় মুসলিম উম্মা মুসলিম সমাজ আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি বিভিন্ন চিন্তায় বিভিন্ন মতাদর্শে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের ইসলামের সম্পর্ক আমাদের মাঝে নেই, আজকে ঈমানের সম্পর্ক আমাদের মাঝে নেই, আমাদের সম্পর্ক এসে গেছে শুধু দলীয় সম্পর্ক। একজন ব্যক্তি যদি আমার দলের হয়ে থাকেন তাহলে তিনি যত বড় অন্যায় করেন তিনি শরীর আছেন কোনো অসুবিধা নেই, আরেকজন ব্যক্তি যত বড় তিনি ভালো হন না কেন যদি আমার দলে না হয়ে থাকেন তাহলে তিনি খারাপ, তাহলে তিনি খারাপ। এই হলো আজকে আমাদের মাপকাঠি হয়ে গেছে, অথচ একজন মুমিন মুসলিমের এই মাপকাঠি কখনো হতে পারে না। একজন মুমিন মুসলিমের মাপকাঠি হবে আমার দলে হোক আর নাই হোক, যদি তিনি মুমিন হন, যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি তিনি ইসলাম মেনে চলার চেষ্টা করেন, যদি তিনি অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে তিনি হবেন আমার প্রকৃত বন্ধু। আর যিনি আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহকে মানেন না, ইসলাম মানেন না, অন্যায় পথে চলেন, ন্যায় থেকে ন্যায়ের পথে চলে না, সে যতই আমার কাছের মানুষ হোক না কেন নিজের সন্তান হলেও সে আমার প্রকৃত বন্ধু হতে পারে না, এটাই হচ্ছে ইসলামের মাপকাঠি। তাহলে ইসলাম তৃতীয় বৈশিষ্ট্য এটি শিক্ষা দিচ্ছে, এভাবে যদি আমরা আমাদের পরিবারকে করতে পারতাম, এভাবে যদি আমরা আমাদের সমাজকে করতে পারতাম, আমাদের দেশকে করতে পারতাম, তাহলে আমাদের মাঝে পরস্পরের বিদ্বেষ ছড়াছড়ি হতো না, পরস্পরে একে অপরে হানাহানি মারামারি কাটাকাটি সব দূর হয়ে যেত, কোনো সন্দেহ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পরিবেশে যেই সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই শান্তির সমাজ, সেই শান্তির দেশ আমাদের এই দেশে হয়ে যেত। প্রিয় ভাইরা আসুন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুক্তির পথের কথা স্মরণ করে সেই পথে আমরা অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া হাফিজ দাওয়ান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড দিচ্ছেন কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারব দুনিয়াতে এবং আখিরাতে, কিভাবে আমরা নির্যাতন নিষ্পেষণ ও জুলুম নিপীড়ন সব কিছু থেকে মুক্ত হতে পারব, এমনই গাইড দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসরে। চারটি বৈশিষ্ট্য অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হতে আমরা কখনো মুক্ত হতে পারব না, যত বড়ই যতই চিন্তা চেতনা নিয়ে আমরা অগ্রসর করি। সেই চারটি বৈশিষ্ট্যের প্রথম হচ্ছে ঈমান, দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো দাওয়া। আপনি যে জিনিসটাকে সঠিক বলে জেনেছেন, সঠিক বলে মেনেছেন, সেই পথে আরো একজনকে আপনি দাওয়াত দেবেন। সম্মানিত ভাই,
ইমান গ্রহণ করা এবং ইমানের বিষয়গুলি মেনে চলা ও ইমানের কথা আরেকজনকে দাওয়াত দেওয়া নিশ্চয়ই বিষয়টি খুব সহজ নয়। প্রতিকূল পরিবেশে বিষয়টি আপনার জন্য অবশ্যই কঠিন মনে হবে। তাহলে আপনি কি করবেন? একজন ইমানের পথে চলছেন, সচেতন ইমানের বিপরীত পথে আহ্বান জানাচ্ছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনি কি আপনার ইমানকে ছেড়ে দিয়ে বেশি জন যেহেতু চলছে তাদের পথে চলতে শিখবেন? আপনি আমল করার চেষ্টা করছেন, সচেতন আমল করছে না, আপনি বিরক্ত হয়ে তাদের পথে আপনি চলা শুরু করবেন? আপনি ন্যায়ের উপদেশ দিচ্ছেন, সচেতন অন্যায়ের উপদেশ দিচ্ছে, কারণ আজকে আমাদের নেতৃত্বই হচ্ছে অন্যায় প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা নয়। আজকে আমাদের দায়িত্বশীল শিক্ষিত সমাজ বা নেতৃত্ব দিচ্ছেন এমন সমাজ, তাদের কাজেই হলো কোন প্রাথমিক মানে কোনভাবে অন্যায়কে প্রতিষ্ঠিত করা যায় এমনই পর্যায়ে চলে এসেছি আমরা। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? সকলে অন্যায় করছে, আপনিও তো অন্যায় করার চেষ্টা করবেন? অন্যায় করার পথে অগ্রসর হবেন না? যদি আপনি মুক্তি পেতে চান, দুনিয়া গা হলে কমপক্ষে আগ্রাতে যদি আপনি মুক্তি পেতে চান, আপনাকে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, ধৈর্য ধারণ করে আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, ধৈর্য ধারণ করে অন্যায়ের পথে অন্যায়ের পথ থেকে বিরত থেকে ন্যায়ের উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাথেয়, একটি গুরুত্বপূর্ণ সম্পদের, সেই সম্পদের নাম হচ্ছে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিসবর, পরস্পরে একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে এবং পরস্পরে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য পথে ধৈর্যের উপর না থাকতে পারি, তাহলে এই কঠিন পরিস্থিতিতে একজনের পক্ষে টিকে থাকা খুবই কঠিন। স্মরণ করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই মুক্তির পথে দাওয়াত দিলেন মক্কার পরিবেশে, এই তাওহীদের দাওয়াত দিলেন মক্কার পরিবেশে, এই ঈমানের দাওয়াত দিলেন মক্কার পরিবেশে, কুফর বর্জনের শেষ বর্জনের দাওয়াত দিলেন মক্কার পরিবেশে, যিনি ছিলেন সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তিনি হয়ে গেলেন তাদের কাছে সবচেয়ে সমালোচিত ব্যক্তি। যারা তার অনুসরণ করলেন তারা সকল প্রকার যেন অন্যায় অবিচারের পাত্র হয়ে গেলেন, সকল প্রকার নির্যাতন তাদের জন্য নেমে আসতে শুরু করল। সেই পথে তারা কি করলেন? তারা কি এই অন্যায় অবিচার থেকে বাঁচার জন্য ইসলাম ইমান বর্জন করলেন? না, স্মরণ করুন সেই আসের রবি আল্লাহ তাআলা আনুর পরিবারের, সেই আসেরকে তার ছেলে আম্মাকে তার স্ত্রী সুমাইয়াকে যখন কঠিন ভাবে নির্যাতন করা হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন, তার দাওয়াত গ্রহণ করার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই, করার কিছু নেই, শুধু দেখছেন। সেই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সান্ত্বনা দিলেন, তাদেরকে বললেন সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ, হে ইয়াসির পরিবার, আমি দেখছি আমার চোখ দিয়ে তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমার দাওয়াতকে গ্রহণ করেছো, তাওহীদের দাওয়াত গ্রহণ করেছো, শিরক কর্মকাণ্ড বর্জন করেছো, এজন্য আজকে তোমাদেরকে আমার চোখের সামনে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তবে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যদি তোমরা এই শাস্তির পরেও এই শাস্তির মাঝেও ঈমানের উপর তাওহীদের উপর তোমরা ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে জেনে রাখো সবরান সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তুত করে রাখা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে যদি তোমরা ধৈর্য ধারণ করো। সম্মান তো পায় না, সুতরাং আপনি ঈমানের উপর থাকবেন এত সহজ নয়, আপনাকে কিছু ধৈর্য ধারণ করতে কিছু কষ্ট আসবে। সেই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী যিনি আল্লাহর বান্দা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত সমস্যার সম্মুখীন হয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরেছে, রক্তাক্ত হয়েছেন, শুধু একটি কারণ, সেটি হলো তিনি অন্যায় থেকে ন্যায়ের পথে মানুষকে আহ্বান জানিয়েছেন, শিরক বর্জন করে তাওহীদের পথে তিনি আহ্বান জানিয়েছেন।
জাহেলিয়াত পর্যন্ত করে ইসলামের দিকে তিনি আহ্বান জানিয়েছেন অতএব এই ইসলামের পথে থাকতে হলে সর্বশেষ যে বৈশিষ্ট্যের প্রয়োজন সেই বৈশিষ্ট্যের নামই হলো সবর সেটাই হচ্ছে ধৈর্য আপনাকে আমাকে এই ধৈর্যের কথা ভুলে গেলে চলবে না যখন এই ধৈর্য ধারণ করে ইমানের উপরে থাকতে পারবো আমল করতে পারবো ন্যায়ের পথে মানুষকে আহ্বান জানাতে পারবো যদি বাংলাদেশে প্রতিটি মানুষ এই ধরনের হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ এই তো এই দেশের সকল মানুষ এই দেশের সকল জনগণ দুনিয়াতেও সকল প্রকার ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারবে এবং আখিরাতেও সকল প্রকার ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ আজকে আমরা এই সেই সতই ঐতিহাসিক সতই মানছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা এই গাইড সকল মুসলিম উম্মাকে বিশেষ করে আমাদের দেশে সকল মানুষকে এই কথাই স্মরণ করে দিয়ে সেই পথেই অগ্রসর হওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের এই শান্তির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন সকলকে ইসলামের পথে হেদায়েত দান করুন সকলকে ইসলামের পথে চলার ও বলার তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ তাআলা মারহামুন সাল্লু আলা নবী وقد بدا بنفسه فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخبر الكفرة والمشركين ولم ولم تديهم تلا مدر دشو بدي بشار بطرو إسلام ومسلم دي بشار بطرو بدي بشار بطرو مسلم ومكي قرآن صحيح سنة عالوك إسلام من جرى توفيق دان كرو أما دي شبر كي قوري كنو هو إسلام دي كفر ياشار توفيق دان كرو ইসলাম বিরোধী বিদ্বেষী সকল চিন্তা চেতনা আমরা যেন বর্জন করে ইসলামকে প্রিয় হিসাবে গ্রহণ করে ইসলামের পথে অগ্রসর হতে পারি সে তৌফিক দান করুন আমাদের দেশের মানুষকে কল্যাণের পথে শান্তির পথে দেশের শান্তির পথে ইসলামের আলোকে সকলকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন সকলকে সেই পথে চলার তৌফিক দান করুন অশান্তি বিশৃঙ্খলা সবকিছু থেকে মুক্ত হয়ে শান্তির দিকে যেন আমরা সকলেই এক হয়ে অগ্রসর হতে পারি সেই হেদায়েত আমাদের সকলকে দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অসুস্থ ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের প্রতি ক্ষমা করে তার মাঝে ফেরদৌস নসিব করুন আমরা যারা জীবিত রয়েছি আমরা যেন পরিপূর্ণ ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে গোটা জীবনকে এভাবে কাটাতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের পরিজাতিক শিশু সন্তানদের যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন